আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এসিআই মোটরসের ইয়ানমার কম্বাইন হারভেস্টার ধান ও গম মারাই ঝাড়াই কাটাই এবং বস্তাবন্দি মেশিনের ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আপনারা ভিডিওটিতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসিআই মোটরসের ইয়ানমার এজি 600 ট্যাঙ্ক টাইপ হেড ফিড হারভেস্টার। দেখুন, এখানে এই হারভেস্টারটি মূলত গম হারভেস্টিং করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠে অনেক পরিমাণ গম, বা শ্রমিকের অভাবে লোকজন কাটতে পারছে না, এবং দেখুন অনেক লোক চলে আসছে গম কেটে নেওয়ার জন্য। ইয়ানমার হারভেস্টার এটা জাপানি প্রযুক্তি, এসিআই মোটরস বাংলাদেশে এটার ইম্পোর্টার। এটার অনেক টাকা দাম, যেটা একজন কৃষকের পক্ষে ক্রয় করা সম্ভব না। বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এটি হাওর অঞ্চলে 70% ভর্তুকি দিয়েছে, এবং হাওর ব্যতীত অন্যান্য যে অঞ্চল আছে সেগুলোতে 50% ভর্তুকির মাধ্যমে বাংলার কৃষকের হাতে এটা খুব স্মুথভাবে পৌঁছে দিচ্ছে। এই জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে প্রথমে ধন্যবাদ জানাই যে তিনি বাংলার খেটে খাওয়া মানুষদেরকে নিয়ে এই ধান এবং গম সঠিক সময়ে যেন ঘরে তুলতে পারে তার জন্য এই প্রযুক্তিটা বাংলাদেশে নিয়ে আসছে। এবং আরেকজন প্রশংসার দাবিদার, সেটা হচ্ছে এসিআই মোটরস, যে বাংলার খেটে খাওয়া মানুষদের জন্য এই মেশিনগুলো বাংলাদেশে নিয়ে আসছে, যার কারণে কৃষিটা বাংলাদেশের মানুষের জন্য অনেক বেশি সহজ হয়ে গেছে। এসিআই মোটরস শুধুমাত্র এই ধান কাটার মেশিনই না, এর সাথে রয়েছে সোনালিকা ট্রাক্টর, জমি চাষ দিবে প্লাস পরিবহনের জন্য ব্যবহার করবে। এছাড়াও রয়েছে ধান রোপণ করা রাইস ট্রান্সপ্লান্টার, যেটা ধান লাগানো মেশিন। এরপরে রয়েছে ফোটন ট্রাক, এছাড়া রয়েছে ইয়ামাহা মোটরসাইকেল, এসিআই ওয়াটার পাম্প, এসিআই জেনারেটর ইত্যাদি ভ্যারাইটিস আইটেম নিয়ে কৃষকের পাশে রয়েছে এসিআই মোটরস। ভিউয়ার্স, যে জিনিসটি বলার জন্য আজকের ভিডিওটি করা, সেটি হচ্ছে যে একই সাথে গম এবং ধান কাটাই মারাই যন্ত্র ইয়ানমার কম্বাইন্ড হারভেস্টার, এটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে হেড ফিট, যেটা বর্তমানে দেখতেছি, আর একটা হচ্ছে ফুল ফিট। হেড ফিটে যেটা হয় সেটাতে হচ্ছে ধান বা গমের গাছ আস্ত থাকে, কিন্তু ফুল ফিটে যেটা হয় সেটা হচ্ছে ধান বা গমের গাছ হচ্ছে আস্ত থাকে না। ওই ফুল ফিট দিয়ে যেটা হয় যে কোনো ধরনের ঘান এবং গম সহজেই কাটাই মারাই ঝাড়াই করা যায়, এবং এইটা দিয়েও করা যায়, তবে হেড ফুল ফিটে একটু ইজি। তো ইয়ানমার এজি 600 নিয়ে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা দিয়ে 1 ঘন্টায় 3 বিঘা জমির ধান কাটাই মারাই ঝাড়াই ও বস্তাবন্দি করা যায়, যেখানে তেল খরচ হয় 6 থেকে 8 লিটার। এটা কৃষকের জন্য অনেক বেশি লাভবান, কারণ একটা জমি ধান ও গম কাটতে গেলে 3 থেকে 4 জন কৃষক এবং অনেক সময় প্রয়োজন। কিন্তু কৃষক যদি এই প্রযুক্তি ব্যবহার করে সেক্ষেত্রে সে কিন্তু অল্প সময়ের ভিতরে ধান এবং গম মারাই ঝাড়াই বস্তাবন্দি করে বাসায় নিয়ে যেতে পারবে। এছাড়াও এই কম্বাইন হারভেস্টার দিয়ে যদি সে মারাই ঝাড়াই করে, সেখানে আরও গুরুত্বপূর্ণ একটা ফিচার রয়েছে, সেটা হচ্ছে যে চাইলে জমি থেকেই কিন্তু এই গমটা বা ধানটা জমি থেকেই তাৎক্ষণিক বিক্রয় করতে পারবে। এরকম পরিষ্কার এবং এত সূক্ষ্ম দানা এর ভিতরে চলে আসে। এই যন্ত্রের মাধ্যমে ধান গম কাটাই মারাই ঝাড়াই, ফলে কৃষকের সময় সাশ্রয় হচ্ছে, এবং কৃষক হচ্ছে আপনার অনেক সাশ্রয়ী হচ্ছে, প্লাস হচ্ছে দ্রুত বাড়িতে এই গম ধান দ্রুত অল্প সময়ের ভিতরে উঠাতে পারছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, যারা এই প্রোডাক্ট ক্রয় করতে ইচ্ছুক, প্রোডাক্ট সম্বন্ধে আরও বিস্তারিত জানতে ইচ্ছুক, তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখবেন, আমি অবশ্যই সবার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে অ্যাক্টিভ থাকবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এ আমার এই চ্যানেলের মূল বিশেষত্ব হচ্ছে আমি এগ্রি মেশিনারিজ নিয়ে যে কোনো ধরনের তথ্য আমি বাংলাদেশের প্রথম আমি চেষ্টা করি আপলোড করার জন্য, কারণ বাংলাদেশে যে কোনো ধরনের প্রোডাক্ট আসলে মোটামুটি আমি নিউজ পেয়ে যাই, আর সাথে সাথেই বাংলার মানুষদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।